তোমরা এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে থ্রি বিয়ারিং ক্র্যাঙ্কশ্যাফটের এবং ফোর সিলিন্ডার ইঞ্জিনের। আচ্ছা এবার বলি, 1, 2, 3, 4 চারটে যে লেখা রয়েছে এখানে এখানে কানেক্টিং রডের যে বিগার এন মানে বড় দিকটা আটকানো থাকে, অপোজিট দিকটা পিস্টনের মধ্যে আটকানো থাকে। এবার বলি কি, এখানে দেখো তিনটে মেন বিয়ারিং দেখানো হয়েছে, যে তলা থেকে তিনটে যে তীর দেখো ওপরের দিকে উঠেছে। এই তিনটে মেন বিয়ারিং ক্যাংকেশের মধ্যে ক্যাংকেশ কি বা তোমাদের জানো কেউ ইঞ্জিন ব্লকের মধ্যে এটা ভালো করে আটকানো থাকে। আর দেখো ক্র্যাঙ্ক পিন আছে এখানে, ক্র্যাঙ্ক পিন কি ছোট ছোট হোল, আমাদের দেহে যেমন শিরা উপশিরা থাকে সেখানে সেই রকম অয়েল থটারের মধ্যে দিয়ে লুব্লিকেশন অয়েল ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে ঢোকে এবং ঘূর্ণীয়মান পার্টসগুলোয় লুব্লিকেশন করে তা আবার দেখো এখানে অয়েল রিটার্ন থ্রেড আছে, তার মধ্যে দিয়ে তেলগুলো আবার আর লুব্লিকেশন চেম্বারে ফিরে যায়। আর ওপরে দেখো ক্যাং ওয়েভের কাজ কি, ইঞ্জিনের ব্যালেন্স রক্ষা করা। আর দু নম্বর কাজ হচ্ছে ঘূর্ণায়মান অবস্থায় তেলকে ছিটকে ইঞ্জিনের বিভিন্ন পার্টসে পৌঁছে দেওয়া। তাহলে আমরা ক্র্যাঙ্ক CARANK ক্র্যাঙ্ক শেপ